এন্টারটেইনমেন্ট পাওয়ার হাউস হিসাবে জি বাংলা সবসময় দর্শকদের দেখিয়ে এসেছে মানুষের অসাধারণ হয়ে ওঠা কাহিনী। এরকম একটি গল্প নিয়ে জি বাংলার পর্দায় আসছে কৃষ্ণকলি, যেখানে একটি মেয়ে তথাকথিত নিজের রূপের তোয়াক্কা না করে নিজ গুণও বলে জিতে যাওয়ার লড়াই। আমাদের সমাজ সময়ের সঙ্গে এগোচ্ছে, আমরা কি এগোতে পারছি? আমাদের মন থেকে কি সরে যাচ্ছে বিভেদের জাল? গুণ কি রূপ থেকে আমাদের জীবনে বেশি প্রাধান্য পায়? চলুন দেখি বাংলা কি বলছে। তোমার কে কি দেখে পছন্দ করে জিজ্ঞেস করে কখনো, যে রূপ দেখে না গুণ দেখে? কিছুটা গুণ দেখে আছে, আবার কিছুটা রূপ দেখেও আছে। প্রথমে তো অবশ্যই গুণটা জানা যায় না, রাস্তা দিয়ে যে ছেলেটা যাচ্ছে সে কতটা গুণী সেটা তো বোঝা যায় না। তো প্রথমে নিশ্চয়ই রূপ যেটা নজর কাড়ে, তারপরে গিয়ে গুণের ওপর ডিপেন্ড করে কতদিন তার সাথে মেশা যাবে। আমার মেয়েতে দুটোই আছে, এর জন্য আমার দুটো দেখেই পছন্দ। তুমি ওকে কী দেখে পছন্দ করেছো? গুণ দেখে। বোথ হলে অবভিয়াসলি ভালো হয়, বাট হ্যাঁ গুণটা অবভিয়াসলি বেশি প্রেফার করা উচিত, কারণ দেখতে সুন্দর হয়ে তারপরে যদি এখন ডিচ করে সেটা খুবই পেইনফুল হবে। সো অবভিয়াসলি গুণটা অবভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট। মেয়ের কি গুণ দেখা উচিত না মেয়ের রূপ দেখা উচিত? আমার মতে যখনই একটা মেয়েকে বিচার করবে তখন অবভিয়াসলি গুণটা দেখা উচিত, কারণ সবসময় রূপটা হলেই যে মেয়েটা মানুষটা ভালো হবে বা মেয়েটা ভালো হবে তা না। আমার মনে হয় মেয়ের গুণটা বেশি প্রাধান্য পাওয়া উচিত, কারণ সেটা সারা জীবন তার সাথে থাকবে। আমরা সুচিত মানে আমরা মনে করি যে রূপটা তো সারা জীবন আমাদের সাথে থাকবে না, সারাটা জীবন ধরে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ, তো সেটাই বেশি প্রাধান্য পাওয়া উচিত। অবশ্যই গুণ দরকার বেশি, কারণ আমার মনে হয় না লুকস অতটাও ম্যাটার করে। জীবনের দিকে যখন এগোবে তখন তো অবশ্যই গুণটাই ম্যাটার করবে, সেখানে রূপটা আর কতদিনের, গুণটাই তো বেশি। রূপ না গুণ, এই সমাজে পাল্লা ভারী কার? মেয়েদের এগিয়ে যাওয়ার শক্তি কি হওয়া উচিত? মেয়েদের রূপ দেখে বিচার করার বিরুদ্ধে শপথ নিন, পাশে দাঁড়ান, রুখে দাঁড়ান। লগ ইন করুন কৃষ্ণকলির মাইক্রোসাইটে www.krishnakoli.in এবং আমাদেরকে ফেসবুকে এই ব্যাপারে শেয়ার করুন #রূপে নয় গুণে।